হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রিয়ার স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা দাদার শ্রেণীতে পড়ছো দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালের দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশান এ কিউ বা ডিএ কিউ এ কিউ বা ডিএ কিউর লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট সাজেশান ফিলোসফি বন্ধুরা তোমাদের হ্যাঁ ইতিমধ্যে অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো সাবজেক্টের এলএ কিউ বা ডিএ কিউ তোমাদের দিয়ে দিয়েছি যেমন তোমাদের ইতিহাস দিয়ে দিয়েছি বাংলা দিয়ে দিয়েছি ইংলিশ দিয়ে দিয়েছি এডুকেশনও দিয়ে দিয়েছি এডুকেশন পলিটিক্যাল সায়েন্সও দিয়ে দিয়েছি আজকে তোমাদের যাচ্ছে ফিলোজফি এরপর আমি তোমাদের সংস্কৃতর লাস্ট মিনিট সাজেশনটা ছাড়বো এরপর তোমাদের বাংলার এসে কিউ ছেড়ে দিয়েছি এরপর আমি ইংরাজি ইতিহাস এদের সব এসে কিগুলো ছাড়ব আস্তে আস্তে তোমাদের ছাড়তে থাকবো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই তাহলে প্রশ্নগুলো বা ডি কিউর প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো আর তার সঙ্গে সঙ্গে কিছু উত্তর বিভিন্ন সাবজেক্টের কিছু কিছু ইম্পর্টেন্ট উত্তর আমি তোমাদের সর্ষে দিতে থাকবো তোমরা সেগুলি পড়তে থাকবে আর বন্ধুরা আজকে হ্যাঁ আমি তোমাদের জন্য ছাড়ছি যাদের দর্শন বিষয়টি আছে লাস্ট মিনিট এলে কিউ লাস্ট মিনিট সাজেশান দু এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই তার আগে বলি যেটি না বললে না তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো আর কিছু কয়েক কয়েক স্টুডেন্টের কিছু স্টুডেন্টের অনুরোধে তোমাদের যে মাধ্যমিক তোমরা জানো যে চ্যানেলটা শুধু ইলেভেন টুয়েলভের জন্য তবুও মাধ্যমিকের কিছু সাজেশান চাচ্ছে লাস্ট মিনিট সাজেশান চাচ্ছে একেবারে লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদেরকে এই চ্যানেলের আমি তোমাদের সময় মতো দিয়ে দেবো দিয়ে দেবো দু এক মধ্যে আমি কিছু কিছু সাজেশন মাধ্যমে কি দিতে থাকবো তোমরা অবশ্যই তোমাদের পরিচিত ভাই জেনা লিঙ্কটা শেয়ার করে দিও তোমরা যারা অবশ্যই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসো একের দাগের প্রশ্নটি আমরা দেখে নি একের দাগের প্রশ্নটি বচন থেকে আছে বচন বলতে কি বোঝো বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো নিরপেক্ষ বচনে সংযোজকের ভূমিকা আলোচনা করো দুহের দাগের প্রশ্ন নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের দুটি পার্থক্য লেখ এই প্রশ্নের উত্তরটা একটু বড় হবে তোমাদের নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো বলেই দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের বিভাগ করো এইটি না বলে তোমাদের নিরপেক্ষ সাপেক্ষ বচনের দুটি ছাড়া তোমাদের চারটি পার্থক্য বলে দিতে পারে পার্থক্য লেখও বলতে পারে অতএব এই প্রশ্নকটি তোমরা ভালো করে তৈরি করে রাখবে বচন থেকে এই দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দুটি থেকে একটি অবশ্যই করে তোমাদের পড়তে চলেছে তিনের দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে অমাধ্যম অনুমান থেকে দিয়েছি তোমাদের বচনের বিরোধিতা থেকে কোনো বড় প্রশ্ন আসে না আর অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো অমাধ্যম অনুমান এটি দুটি প্রশ্ন দিয়েছি এর থেকেও দুটি প্রশ্ন দিয়েছি একটি প্রশ্ন তোমরা কমন পাবে চার দাগের প্রশ্ন হলো বিবর্তন কাকে বলে গত বছর তোমাদের আবর্তন পড়েছিলো এবছর বিবর্তনটা ইম্পর্টেন্ট বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটি হ্যাঁ তোমাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট এই বিবর্তন এবং অমাধ্যম অনুমানকে দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো এটি দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে আমি এই প্রশ্নগুলি রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবার দেখো নিরপেক্ষ ন্যায় তোমাদের নিরপেক্ষ ন্যায় পাঁচের দাগের প্রশ্ন এই নিরপেক্ষ ন্যায় থেকে কেবলমাত্র তোমাদের আমি টিকা দিয়েছি কয়েকটি টিকা দিয়েছি তোমাদের ফোর প্লাস ফোর অর্থাৎ চার নম্বর মানের প্রশ্ন এটি হলো তোমাদের চার নম্বর মানের প্রশ্ন দুটি লিখতে হয় চার চার আট একে দেখো এর দাগের নিরপেক্ষ ন্যায় বিতে অবৈধ সাধ্য দোষ সিতে চতুষ্পদ ঘটিত দোষ ডিতে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ এবং হেতুপদের কাজ ই ডাগের নং অর্থক আশ্রয় বাক্যজনিত দোষ এবং এফ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান আশা করি এই কটি তোমরা টিকা করলে থেকে দুটি টিকা তোমরা কমন পেয়ে যাবে এবারে তোমাদের ছয়ের দাগের প্রশ্ন যেটি ছয়ের দাগের দুটি প্রশ্ন রেখেছি মিলের ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো এই ব্যতিরেকি পদ্ধতিটির সংজ্ঞা আঁকা দৃষ্টান্ত দুটি সুবিধা এবং দুটি অসুবিধা দুটি সুবিধা এবং দুটি অসুবিধা সহ লিখতে হবে মিলের ব্যতিরেকি পদ্ধতি এবং একটি মিলের একটি প্রশ্নের উপরে ভরসা করা যায় না তাই তোমরা অবশ্যই এটাও পড়ে রাখবে যে মিলের সহপরিবর্তন পদ্ধতিটিও ব্যাখ্যা করো তাহলে মিলের ব্যতিরেকি পদ্ধতি এবং মিলের সহবর্তী পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আঁকার দৃষ্টান্ত দুটি সুবিধা ও দুটি অসুবিধা সহ তাহলে গেল এই দুটি প্রশ্ন গেল মিলের পরীক্ষণ পদ্ধতি থেকে এরপর তোমাদের আটের দাগের টিকা লেখো এটিও টিকা লেখো আরোহমূলক দোষ এরও প্রশ্নমান চার ফোর প্লাস ফোর দুটি প্রশ্ন উত্তর দিতে হয় চার চারে আট নম্বর এর দাগের দেখো আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করাজনিত দোষ বেদ দাগের কাকতালীয় দোষ সিতে অবৈধ সামান্যীকরণ দোষ এবং ডিতে অপর্যবেক্ষণ দোষ মাত্র চারটি প্রশ্ন চারটি টিকা দিয়েছি এর থেকে দুটি প্রশ্ন তোমরা তোমরা ভালো করে পড়বে অবশ্যই কমন পড়বে কমন পাবে বিশেষ করে কাকতালীয় দোষ এবং অবৈধ সামান্যিকরণ দোষ খুবই খুবই ইম্পর্টেন্ট এবার এসব দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যেন তোমাদের এইগুলো অথবা হিসেবে থাকে অথবা হিসেবে তোমাদের বচন নির্ণয় করে কোন পথটি ব্যাপ্য এবং কোন পথটি অব্যাপ্য তা উল্লেখ করতে হবে এর মধ্যে আমি কয়েকটি রেখেছি এগুলো যথেষ্ট প্র্যাকটিসের দরকার তোমরা তোমাদের স্যারের কাছ থেকে এগুলো অবশ্যই একটু ভালো করে জেনে নেবে এগুলো বোঝার কিছু আছে এর তাকে দেখো কেবল পরিশ্রমীরাই সফল হয় বিতে খুব কম সংখ্যক ছাত্রই মেধাবী শীতে যোদ্ধারা কদাচিত সাহসী হয় না শীতে এ বি সি এটা অবশ্যই ডি হবে ভুল গিয়েছে এ বি সি এটা ডি হবে বর্গক্ষেত্র কখনো বৃত্তাকার হতে পারে না তাহলে এটা ই হয়ে যাবে বাক্য মাত্রই বচন নয় বাত্র মাত্রই বচন নয় তারপরে দেখো সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না তারপরে দেখো জিতে কতিপয় ছাত্র মনোযোগী জি এইচ অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না আয় এটা হবে আয়ের দাগের একমাত্র দার্শনিগ্রাই জ্ঞানী এটা হবে যে কেবলমাত্র শিশুরাই সরল কে যা চকচক করে তা শোনা হয় না এইগুলো এই যে বাক্যগুলো দেওয়া হয়েছে এই বাক্যগুলো তোমাদেরকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করতে হবে এবং কোন কোন পদ ব্যাপ্য এবং অব্যাপ্য তা উল্লেখ করতে হবে এবারে আরও একটি অথবা দেওয়া আছে দেখো এটি যত সম্ভব অমাধ্যমা অনুমান থেকে এই অথবাটা দেওয়া হয় লাল ফুলের গন্ধ নেই দেখো এখানে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো বিবর্তনের আবর্তন করো কারণ গত বছর তোমাদের পড়েছিল আবর্তনের বিবর্তন করতে বলেছিল আবর্তনের বিবর্তন এটা এটা এরম বলেছিল তাহলে এবারে তোমাদের নিশ্চয়ই বিবর্তনের আবর্তন এটি দেবে দেওয়ার সম্ভাবনা বেশি তাই এগুলি একটু ভালো করে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের যে প্রথম পর্যায়ে যে যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নকটি করলে তোমরা সবই কমন পেয়ে যাবে পাঁচটি বড় প্রশ্ন তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে তোমরা খুব ভালো করে তৈরি করো এবং ওই কয়েকটি প্রশ্ন করলে তোমরা ভালো নাম্বার পাবে ওই আটটি প্রশ্ন করলে থেকে পাঁচটি প্রশ্ন তোমরা কমন পাবে দেখো লাল ফুলের গন্ধ নেই মানুষ সাধারণত অশান্তি পছন্দ করেন না বেশিরভাগ ছাত্র তর্কবিদ্যা বুঝে সর্প বিষধর প্রাণী তো হন গণিতজ্ঞ সৈনিক মাত্রই দেশপ্রেমিক সব মানুষ জ্ঞানী নয় একমাত্র সৎ ব্যক্তিরাই সুখী একমাত্র শিশুরাই সরল সাদা কাক নেই শুধু ধার্মিকরাই সুখী সাদা হাতি আছে রকম টাইপের প্রশ্ন তোমাদের চারটে করতে হবে দু নম্বর মানের প্রশ্ন এটি দু নম্বর মানের প্রশ্ন তোমাদের চারটে করতে হবে ঠিক আছে দু নম্বর মান এখানে মান দুই মান দুই তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে आठ uh, नंबर বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আসবো আরও একটি সাবজেক্টের উপরে তোমাদের যত সম্ভব তোমাদের ইংলিশ বিষয়ের এসে কি ইংলিশ বিষয়ের এসে কি এগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কাল কালকের আমি তোমাদের চেষ্টা করব এসে কি এগুলো দিতে এবং মাঝে মাঝে তোমাদের শর্টস চলবে তোমাদের জিওগ্রাফির কিছু অ্যানসার আছে তোমরা কালকে দু তিনটে শর্টসে তোমরা জিওগ্রাফির অ্যান্সারটাও পেয়ে যাবে এবং কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা এই ফিলোসফি যেটা আজকের দিলাম তার উত্তর তোমরা শর্টসের মধ্যে পেতে থাকবে আর সরোপরি তোমরা মনে রেখো মাধ্যমিকের যে টা আমি ছাড়বো ইতিহাস ভূগোল বাংলা তোমরা অবশ্যই করে তোমরা অবশ্যই করে তোমাদের ভাই বোনদের লিঙ্কটি শেয়ার করে দিও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম